দীর্ঘ সাতাশ দিন পর আজ সারা দেশে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল দর্শক এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানী কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান সাফওয়ান আপনি তো কমলাপুরে রয়েছেন এখন পর্যন্ত কি কোনো আন্তনগর ট্রেন ছেড়ে গেছে কিনা আর সব ট্রেনের টিকিট কি পাওয়া যাচ্ছে কিনা রেল কর্তৃপক্ষ কি বলছে জানাবেন জি এলি আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশন এলাকায় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু যাত্রী অপেক্ষা করছে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য তবে এখানে আমরা সকাল থেকে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে অন্তনগর ট্রেন আজকে এখান থেকে ছেড়ে যায়নি সকাল ছয়টায় দেওয়ানগঞ্জ কম্পিউটার কমলাপুর ছেড়ে যায় যেটির গন্তব্য ছিল ময়মনসিংহ এরপর কমলাপুর ছেড়ে গেছে নারায়ণগঞ্জ কম্পিউটার সাতটা পঁচিশ মিনিটে প্ল্যাটফর্ম নম্বর আট থেকে ছেড়ে যায় আসলে এই ট্রেনটি এরপর এই মাত্রই আসলে মহুয়া কমিউটার নামে একটি ট্রেন মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে এরপরে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটি কর্ণফুলি কমিউটার চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে মিনিটে এখন পর্যন্ত আপনি যেমনটি বলছিলেন যে কোন ট্রেন অন্তনগর ছেড়ে যায়নি এখন পর্যন্ত যতগুলো ট্রেন কমলাপুর রেল স্টেশনে ছিল সবগুলো কমিউটার বা লোকাল ট্রেন আপনারা জানেন যে গত বারো আগস্ট থেকে মালবাহী ট্রেন এবং ১৩ আগস্ট থেকে মেল এক্সপ্রেস লোকাল এবং কম্পিউটার ট্রেন এবং আজ পনেরো আগস্ট থেকে অন্তনগর ট্রেন চালুর একটি সিদ্ধান্ত হয়েছিল তবে আমরা কমলাপুর এসে যেমনটি দেখতে পেয়েছি এখানে অন্তনগর ট্রেনগুলো দাঁড়িয়ে আছে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো এখন পর্যন্ত এখন পর্যন্ত ছেড়ে যায়নি যাত্রীরা কিন্তু অন্তনগর ট্রেন চালুর কথা শুনে কিন্তু তারা কমলাপুরে এসেছিল সকালে কিন্তু ট্রেনগুলো ছেড়ে নেওয়া যাওয়ায় তারা এক প্রকার ভোগান্তিতে পড়েছে তবে এখান এখানে এসে আমি যেমনটি কথা বলে জানতে পেরেছি যে সহিংসতার ঘটনায় বেশ কিছু ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ঢাকার বাইরে রয়েছে সেগুলো ঢাকার ঢাকায় আজ বিকাল অথবা আগামীকালের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে সেগুলো ঢাকায় চলে আসলে আবার এই আন্তনগর ট্রেন এখান থেকে চলাচল করবে বলে আমি জানতে পেরেছি এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ ধন্যবাদ সাফওয়ান আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক দীর্ঘ সাতাশ দিন পর আজ সারা দেশে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল এ ব্যাপারে সর্বশেষ তথ্য আমরা জানছিলাম আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের কাছ থেকে